মানুষকে আমাদের মহলে আসতে আমরা বারণ করেছি। ছেলে দেব সুমন কৃষ্ণ দেখতে কিন্তু ঠিক আছে, এই জন্য বলছে বাবা ওই কালো কৃষ্ণ মনে করে তোমাকে অনেক গালাগালি করেছে, অনেক কঠোর কথা বলেছে, তুমি তোমার বাবার কাছে গিয়ে বলো না, মায়ের কাছে গিয়ে বলো না। সুমন বলছেন আমাকে যে গালাগালি করছে না ওগুলো আমি মায়ের কাছে গিয়ে বলবো। জটিলা বলছে না বাবা আমি তোকে জল দেবো, আমি তোকে জল দেবো, তুই চিন্তা করিস না বাবা। সুমন বলছে না, মনে মনে চিন্তা করলো আমি যদি জটিলার হাতে জলকে চলে যাই তাহলে তো রাধা দেখা আমার হবে, আর যদি রাধা দেখা না হয় প্রাণের ভাই কানাই তো বাঁচবে না। বলছে না যদি আমার জল খেতে হয় আমি রাধারানীর হাতে জল খাবো, কিন্তু আমি জটিলার হাতে কখনো জল খাবো না। সুমন বলছে তোমরা যে আমার গালাগালি করছো না মা, ওই কথাগুলো আমি আমার মায়ের কাছে গিয়ে বলবো। জটিলা বলছে ওরে বাবা সুমন আমি তোকে চিনতে পারি নাই, তোমার মায়ের কাছে গিয়ে বলো না। এই সুমন যা আমাদের রন্ধনশালায় রাধারানী বসে আছে, তুমি রাধারানীর কাছে গিয়ে জল পান করো। সুমন বলছে হায় রে এখন আমার আশঙ্কা আসলে হয়ে যাবে, হ্যাঁ আমি রাধারানীর কাছে গিয়ে জল পান করবো, আর আমার মনের সকল কথাগুলো আমি রাধারানীর কাছে খুলে বলবো। এই কথা বলে সুমন কি করলো, এবার জটিলা মন্দির থেকে রাধারানীর মহলের দিকে রওনা হচ্ছে। যখন রাধারানীর মহলের দিকে রওনা হল জটিলা বলছে শুন বাবা শুন, এমন করে গেলে তুমি রাধার দেখা পাবি না বাবা। সুমন বলছে কেন মা, আমি রাধার দেখা পাবো না কেন? বলে শুন বাবা আমার আয়ার হচ্ছে কালী ভক্ত মানে শ্যামা মার ভক্ত, আয়ার যখন ঘরে ফিরে তখন শ্যামা মা শ্যামা মা শ্যামা মা গান করে ঘরে ফিরে, তখন রাধারানী বুঝতে পারে তার স্বামী এসেছে, নইলে রাধারানী একবার মহলে দরজা খুলে না। সুবল বলছে মা বাবা আমি গানটি জানি না। জটিলা বলছে বাবা রে আমি যেমন করে গাইবো ঠিক তেমন করে তুই গাইবি, হ্যাঁ জটিলা গান শিখাচ্ছে কি জানো, শ্যামা মা শ্যামা মা তুমি আমার আমি কালী মায়ের গান গাইব কেন, আমার গোবিন্দের আর একটি নাম হয়েছে শ্যাম, আমার গোবিন্দের আর একটি নাম শ্যাম নাম, তাহলে সুবল বলছে আমি শ্যামার গান গাইব কেন, যদি আমার গান গাইতে হয় আমি গাইব শ্যামের গান। তাই সুবল শ্যামা বলছে না, সুবল বলছে শ্যাম আমার শ্যাম আমার তুমি আমার শ্যাম আমার, সুবল কি জানো শ্যাম আমার তুমি আমার শ্যাম আমার মানে গোবিন্দ আমার গোবিন্দ আমার তুমি আমার গোবিন্দ আমার। রাধারানী হঠাৎ করে রন্ধনশালা থেকে শুনতে পেল তার কর্ণে গোবিন্দের নাম শোনা যায়, রাধারানী মনে মনে চিন্তা করলো বাবা আজকে এত দিন হল জটিলা মন্দিরে বসে আছে, জেনারে একদিন তো আমি গোবিন্দের নাম শুনলাম না, আজ হঠাৎ করে তার প্রথম থেকে জানি গোবিন্দের নামটা শোনা যায়। রাধারানী বলছে না আমি এবার মহলের দরজা খুলে দেখব কাহারে বদন হতে আমার গোবিন্দের নাম শোনা যায়। রাধারানী মহলের দরজা খুলে দেখে সুবল এসেছে, যখন দেখলো সুবল এসেছে সুবলকে দেখা মাত্র বলতে লাগলো আরে ঐশ্বরী শুভ পরমের তুমি ঐশ্বরে শুভ আমার পরমের আমার বড়
তাহলে আমার বৌমা রাম নাম শুনছে? বলছে হ মা। জটিলা বলছে ঠিক আছে মা, আমার বধুকে ভুলে একদিন কৃষ্ণ নাম ছাড়া রাম নাম নিয়ে না, আর আজকে যেমন রাম নাম যেমন সুবল কৃপা করে শিখাচ্ছি শোনাচ্ছি, তাহলে সুবলটা হয় আমাদের মহলের তা আর কি। ওই কথা বলে এবার কুটিরা চলে গেল। হ্যাঁ, আর ওইদিকে রাধারানী বলছে সুবল রে আজ অনেকদিন হয়ে গেল আমার গোবিন্দ দর্শন হল, তাই আমি মনে মনে স্থির করেছি আমি কামনা করি সাগরে মরিব পরে আমার সহচর যার কৃষ্ণ পদে আছে মতি তার মনে বাসনা পুরাবে হই, আসিয়াস বল কয়েস তুমি নদিনী, আসিয়াস বল কয়েস তুমি নদিনী, তোমারে লইতে ধনী আসিয়াছিয়া আমি, তোমারে লইতে ধনী আসিয়াছি আমি, আপনার রাজা সমস্যা দেও দয়া মারে, আপনার রাজা সমস্যা দেও দয়া মারে, ধরিয়া তোমার বেশ আমি তাকে ধরে, ধরিয়া তোমার বেশ আমি তাকে ধরে, দীনবন্ধ দাসে বড়ই উল্লসিত হইয়া, সাহস করিয়া চল করতে হইব শুভবচনে, শুভবচনে তোমার দেশ আমার দিয়া আর না করো বেকহ দিয়া আমি তাকে রন্ধনের কাজে এই কথা বলে দেখো মা বলাটা তিলক করে এবার আরো আমি সুবল সে যে গড়ের বাইর হয়ে চলে যাচ্ছে নবীন বাছুরি বককে নিয়ে হরিব ও চলে রে রাধা রাধা বিনা শুভ দেবে বেশে দামি হল
চাহিতে না পারলাম আমি জটিলার রাধা রানী মনে মনে ভাবল হে গোবিন্দ তুমি জীবন আমায় চিনে বলে হে গোবিন্দ আমি কিন্তু রাধা রানীর কাছে যেতে পারিনি গোবিন্দের কাছে বলেছি আমার ওই প্রাণ রানী আমি আর রাখবো না ওই প্রাণ রানী আমি রাধা কুণ্ডের জলে আমি বিসর্জন দেব হরি বল দেখুন গোবিন্দ কি করলেন চল রাজা শ্রী রাধে বলে